পাল্লাদার বিচক্ষণ আজকে সেজেছেন বিজ্ঞানের ঘোল। বাবা আমার সঙ্গে বাদ সেজে সেজেছেন বাবা, উনি বলেছেন অনেক কথা, কথাতে পেয়েছি ব্যথা। যেমন শীতের কথা গ্রীষ্মে কেউ কি নেয়, এ ব্যাটা করেছে লাফালাফি নাই কথা, মাপামাপি চাল চাইলে চালটাই এনে সঙ্গ। হ্যাঁ বল, আমার প্রথম পালায় মাইকা যবনিকা রেখে আমার যা জিজ্ঞাসা ছিল, জানি না কি তার উত্তর হইল। এলোমেলো করেছেন আসরে, ওরে বিজ্ঞান উত্তর নেওয়ার সুধা বুদ্ধি চাই, বুঝা বুঝা উত্তর দিতে দিদি। বাবা রে বলছে আমি বিজ্ঞান, এই বক্স আমার, এই মাইক আমার, এই মাইক্রোফোন আমার। হ্যাঁ গো, আরে তোর না তোর বাবা ভেবে চিনতে বল, তোর না তোর বাবা, বাবাকে বাবাকে বিজ্ঞানের বাবাকে, তোর না তোর বাবা একটু ভেবে চিনতে বল। মহামান্য জনক কে বলে, একে বলে কবিগান, একে বলে কবিগান, কবিগান তো চুক্তির ঘাম মন দিয়ে শুনতে হয়। আচ্ছা তুই যে বক্স বাজাচ্ছিস, মাইক বাজাচ্ছিস, মাইক্রোফোন চালাচ্ছিস, এখন যদি কারেন্টটা পানি যাওয়া বাজবে, এখন যদি কারেন্টটা পানি যাওয়া বাজবে, বাজবে না। এই কারেন্ট তৈরি কোথায় হচ্ছে? বক্কের স তাপ বিদ্যুৎ কেন্দ্র। কে দিয়ে কারেন্ট তৈরি হচ্ছে? কয়লা পুড়িয়ে। এই কয়লা বেলি কোথা তো বাদ দিয়েছে না, কে দিয়েছে কয়লা বেলি কোথা? এটা ভগবানের অবদান, ওইটা মাটির তলাতে গর্ত খুঁড়ে কয়লা তুলছে, তাতে কারেন্ট তৈরি হচ্ছে। জলবিদ্যুৎ, জল বাঁধ রেখে জলের স্রোত ড্রাইভারের উপর পড়ে ঘুরছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে। জল বেলি কোথা? এ জল বিজ্ঞান তৈরি হয়েছিল আগে, ভেতরে হাত দে বাবা। হ্যাঁ গো, কিছু মনে করবে না, ওই এই আমি একুশে চৈত্র গান করতে গেছিলাম, জায়গাটা হচ্ছে নবদ্বীপ, ওই গৌরাঙ্গ সেতু পার হয়ে ঘোষপাল, দুলালিদির সঙ্গে গান, দুলালি চিত্রকর সঙ্গে গান ছিল। তা কমিটি বলছে দাদা আমাদের রুটিন বদল হয়েছে। যে কিরকম বলছে, গানটা দেওয়ার সময় ছিল 3টে থেকে, কিন্তু গানটা হবে আপনাদের সন্ধ্যে 6টা থেকে, আপনারা স্নান খাওয়া করে একটু রেস্ট নেবেন। তারা বেশ, এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে পাশের একটা বাড়িতে আমাদেরকে বাসা দিয়েছে, সে বাড়ি ঢুকলাম। এক মাসিমা বললো, বাবা তুমি ওই নিচে শুয়ে না, তুমি ঘরের ভিতরে খাটে শোন। তারা বেশ খাটে শুনলাম, গরমের দিন পাখা চলছে, জানলাগুলা খোলা আছে, এখন পাশের বাড়িতে বুঝলেন, পাশের বাড়িতে মানে বউ আর শাশুড়ি, মানে বউ মা শাশুড়ি ঝগড়া বেঁধেছে, বুঝলেন, বউ মা শাশুড়ি ঝগড়া শুরু হয়ে গেছে। বউ মা বলছে, বউ মা শাশুড়িকে বলছে, এই শোনো আমার স্বামী দুতলা বাড়ি করলো, আমার স্বামী গাড়ি কিনলো, আমার স্বামী জমি কিনলো। শাশুড়ি মা সহ্য করতে পারছে, শাশুড়ি মা সহ্য করতে না পেরে শাশুড়ি মা কোমরে কাপড় দিয়ে বলছে, হা বৌমা তুমি যে বলছো আমার স্বামী, আমার স্বামী দোতলা বাড়ি করলো, আমার স্বামী জমি কিনলো, আমার স্বামী গাড়ি কিনলো, আমার স্বামী, তা তোর ওই স্বামীটা পেলি কোথা? হ্যাঁ গো, শাশুড়ি মা বলছে, হামা তা তোর স্বামীটা পেলি কোথা? বৌমা বলছে, কোথায় পেলাম? আমাদের সনাতন ধর্মে বলুন আর ইসলাম ধর্মে বলুন, মেয়েরা বিয়ে করতে যায় না, ছেলেরা বিয়ে করতে যায়। এখন বউটা চালা হচ্ছে, কোথায় পেলাম? বউটা বলছে, আমি আমার বাপের বাড়ির উঠানে পেলাম। বলছে সেদিন তারে ধরে নিলাম। শাশুড়ি মা বলছে, হ্যালো তোর স্বামী, স্বামীটাকে যদি আমি এই গর্ভে এই আমার এই পেটে যদি 10 মাস 10 দিন না ধরতাম, তুই স্বামীর সঙ্গে বলতে পারতিস?
আগে মুলে হাত দিয়ে শোনা তো কারেন্ট তৈরি করতা এই যে মাইক বক্স এই যে লোহ তাম্র এই যে লোহা তামা কাঁসা পিতল এসব তৈরি করতা এই উপাদান কোথায় এই বিজ্ঞান বলে চলো কোথায় হ্যাঁ গো এই আমার ব্রহ্মাণ্ডের মাঝখানে ওজন বলেছিলেন সর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিজ্ঞান অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ এই যা আছে এই পৃথিবীতে চন্দ্র আমার সূর্য আমার আকাশ আমার বাতাস আমার মাটি আমার বল তুই তোর অবদান কোথায় এসব ভগবানের উপাদান চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ মাটি বাতাস এসব ভগবানের অবদান তাহলে তোমার কি এ মালগুলো ফেলি কোথায় এ লোহা ফেলি কোথায় তামা ফেলি কোথায় প্লাস্টিক ফেলি কোথায় সব আমার দেওয়া জিনিস আমি জিজ্ঞাসা করলাম হে বিজ্ঞান যেদিনকে জীবের জন্ম হয় যেদিনকে মাতৃগর্ভে সন্তানের জন্ম হয় বলো সেদিন তোমার অবদান কোথায় ছিল সেই দিন অবদান বিজ্ঞানের না ভগবানের এর মীমাংসা হয়েছে তো ইয়া পরিষ্কার হবে না সাত জন্ম ভুল নাই বিজ্ঞানের অবদান নয় এখানে ভগবানের অবদান রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছিলেন সেই দিনের কথা জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা ঠাকুর কি লিখেন 33 কোটি মন রহিত মহিম হতে পারি দিনে তো রহিব রহিম রবীন্দ্রনাথ যখন রচনা করছে তখন সেদিকে জনসংখ্যা ছিল 33 কোটি আজকে জনসংখ্যা কত গো বর্তমানে আজকে জনসংখ্যা কত 1,40,000 কোটি ছাড়িয়ে গিয়েছে বিজ্ঞান এই 1,40,000 কোটি এই যে প্রতিনিয়ত মায়ের গর্ভে সন্তানের জন্ম হচ্ছে একই রকম কেউ তৈরি হয়েছে ওই পাশে গ্রামের ছেলেকে দেখবো চোখ পার্থদা ওই শ্রীহট্টির গ্রামে একটা ছেলেকে দেখে তোমার মতো দেখতে আমার মতো কিন্তু আমি নই আমার মতো এ কেমন ছাঁচ দেয় আর বিজ্ঞান তুমি তৈরি করছো মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে ও লেকচার করছে আরে থা এই ভগবান কোথায় রে বিজ্ঞান কোথায় এই তো আমাদের প্রমাণ করবো কি হয় না আজকে বিজ্ঞান বলছে তোমার লজ্জা লাগে না তুমি ভগবান না শয়তান পরে পরে বলবো শুনবো আমি অল্প করে রাখতাম বলবো অত্যন্ত চূড়ান্ত সময় বহি যায় আছেন যেন শুনিল ফুলের বা চন্দ্র মধুর বলছেন বললে গানটা হয়ে যাবে
বলছে বইতে গানটা হয়ে যাবে, মানে ওর মনে কি ধরেছে বুঝতে পারছেন, ওর মনে কি ধরেছে আপনারা বুঝতে পারছেন। আমি বললাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে প্রথম বিজ্ঞানী কে? আপনারা মোবাইল যুগে নেট থেকে নেট সার্চ করুন, বিজ্ঞানের মাস্টারমশাইয়ের কাছে যান, সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আজ থেকে সত্য ত্রেতা ত্রাপর কলি চার যুগের মাঝখানে একজন বিজ্ঞানী প্রথম বিজ্ঞানী এসেছিলেন, নাম তার থ্যালিস। এরপর তো মেলা বিজ্ঞানী গ্যালিলিও নিউটন প্রোটন মেলা বিজ্ঞানী এসেছে, কিন্তু প্রথম বিজ্ঞানী হচ্ছে নাম তার থ্যালিস, যিনি প্রথম দেখিয়েছিলেন পুরো বিশ্ববাসীকে সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ। ওই জন্য জিজ্ঞাসা করলাম প্রথম বিজ্ঞানী কে? হাল কি হয় বিজ্ঞান? এই তো উপাদান পেলে কোথায়? আমি বলছি হলো না রে আমার মনের মতো ওই হলো বিজ্ঞানী। ঘটনা কেমন জানেন? একটা বাবা আসতে গো, আপনি থামুন না গো, কে কে কি বলছেন, আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আপনি চুপ করো। হ্যাঁ, ভোজের আগে শাগরা দিয়ে বড় শাক দিলে কি হলো? হলো কি? আমার বিজ্ঞান মতো একজন বললেন, বর্তমান বিজ্ঞান যা কেড়ে কেড়ে চলছে ওই যে দেখছেন না টিভিতে, ইউক্রেন আর রাশিয়া ভাটা ভর বোম ফেলছে, ধ্বংস করছে, আবার নিজে বমি নিজে মরছে, মানে এখন এই গ্রাম বাংলা তো সেসব আছে, বলবো না, কবি গান দাগা লাগানো উচিত নয়। রামপুরহাটের যে ঘটনা, এতদিন পরে একজনের বাড়িতে 336টা বোমা উদ্ধার হইল, ওই পাশের বাড়িতে ওই বোম বাড়িতে গিয়ে দেখবেন অনেক জায়গাতে নিজের হাত উঠিয়ে যায়। এই বিজ্ঞানী বোম বাড়িতে গিয়ে এইখানে হাতটা উঠিয়ে পালিয়েছে, বুঝলেন, যার প্রাণে বেঁচেছে। এখন তার মনে বড় আশা, আজকে শিব চতুর্দশীর দিন, বাড়িতে জামাই মেয়ে এসেছে এবং 2 কিলো খাসি নিয়ে রান্না করেছে, বুঝলে, এখন বউ জামাই মেয়ে খানার পর স্বামীকে পাটি ভর্তি মাংস ভাত দিয়েছে, তার তো এখানে হাত নাই, সে বাঁ হাতে ভাত মেখে খাচ্ছে, ঝোল টোল ভেজে মেখে খাচ্ছে, এতগুলো ভাত আর কয়েক পিস মাংস বাটিতে পড়ে আছে, বুঝলে। তার স্বামীটা বলছে কিন্তু তুমি যে ভাত দিয়েছো খেতে পারলাম না, এটা তুমি খেয়ে নি। তার বউটা বলছে ছি, না যে হাতে জল খরচ করো সেই হাতে ভাত খা, ওই হাতে তো তুমি জল ছোচ করো, হ্যাঁ গো, আর ওই হাতে খাচ্ছ, ওই তোমার মাথার ভাত আনছি আমি খেতে পারলাম না। এখন স্বামীর মনে করে রাগ হয়েছে, ছি 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 ছি, আমার গিন্নি আমার কথা বুঝলো, এ মনে মনে ভাবছে, বলি যে প্রাণ রাবি আর রাগবো না রে। এখন সোজা বড় হাতে গিয়ে বিষের দোকানে গিয়ে বিষ কিনেছে,
বলছে ভাই থানা তো বলছে এজেন্ট ক্রস 220 নিয়েছে কয়েকটা মিষ্টি কিনতেছে মাঠে ওই যুগ সরার শেষে সিলেক্টের মাঠে বসে সে বিষ খাবে এখন বউ বুঝতে পেরেছে সর্বনাশ হবে তার ভাই পুকুরে বলছে যা ছুটে যা টাকা ভরবে ভাই পুকুরে ছুটে গিয়ে দেখছে তোমার বিষের কোটাটা কেবল কাছে কাকা থামো থামো হ্যাঁ গো বুঝে বুঝলো না বিষের কোটাটা কিনে কেড়ে নিয়ে ছুরি ফেলে দিয়েছে বলছে কাকা বলিও না চলো আমাদের সময় চলো যুগ সরাই হরিনাম কীর্তন শুরু হয়েছে সেটা গান শুনতে যাও এখন গান শুনতে এসেছে এমন একটা জায়গাতে বসে কীর্তন শুনছে ওই কাছাকাছি সারের গাদা ছিল বুঝলে সারের গাদা ওই গাদাতে একজন বসে কীর্তন শুনছে তার দুটো হাতই না মানে এখান থেকে তার দুটো হাতই না সে কীর্তন শুনছে কীর্তন গাইছে আমার বউর ভোলাই পরে রে পরে রে ধুলো মাখা যাবে তুমি এখন আসছে আচ্ছা দুটো হাত নাই সে তো ওই সার গাদা থেকে বলেছে খুব লাফাচ্ছে খুব লাফাচ্ছে তা যেন একটা হাত আসে সে বলছে ভাই আমার তো একটা হাত নাই তাই বইয়ের কথায় মনে দুটো মরতে চাচ্ছি না তা তোমার দুটো হাত নাই তুমি এত আনন্দ পাও কোথায় তোমার তো দুটো হাত নাই তোমার মনে এত আনন্দ কি করে হয় এত লাফাইছো বলছে আমি কি সাথে লাফাইছি ওই সার গাদা বসে কীর্তন শুনছে সার লাল পিঁপড়ে পাছে ছেকে ভরেছে সার গাদা বসে কীর্তন শুনছে লাল পিঁপড়ে ছাগ বুঝে দুটো পাছাতে একবার কামড়ি ধরেছে এতো এতো দুটো হাত নাই যে ছাড়াবে এ তো আমাদের ভাই লাফাইছে মানে লাফিয়ে দিতে হবে এইদিকে একবার যাই ভাই হবে তো ঠিক হচ্ছে তো এগুলো তুমি ঠিক করি জয় গুরু আবার একটা ভাই আসছে পার্থর এই গানটা শুনে আমি 20 টাকা উপস্থিত করলাম একটা গান কিন্তু আমার গাতে দাদা ভাই 20 টাকা দিয়েছেন অবশ্যই ভগবানকে দেবেন ভগবানকে না দিলে আপনি নিজে পাবেন না বিজ্ঞান টিকে দিয়ে না এই টাকাটা নিয়ে গিয়ে এখানে আমাদের কাউন্টার আছে নাকি কাছাকাছি কোথায় আচ্ছা সরকারি সরকারি ভগবানকে যে জন ভজে ভগবান বলেছেন কি এতে চালি সকলা পুংশ বিশ্বস্ত ভগবান মুখম করতে বাঁচল পঙ্গ লঙ্ঘেতে গিরি চক্রি পাত মহঙ্গে পরমানন্দ ভগবান এমন একটা জিনিস তাকে এমনি এমনি পাওয়া যায় না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনি এমনি হননি বিশ্বকবি আরো তো মেলাজন ছিলেন আজও আজও হতে পারে না কেন তার সেই জায়গা তুমি ছিল এই ভগবানকে ধরতে হবে আগে বলছি সময় থাকতে শৈশবকাল হরি ভাগে হরি পাওয়ার আসে যৌবনে ঘটলে হরি আসে কিনা আসবে এরা সারাদিন কাজকর্ম করছে কিছু মনে করলে না ঠাকুরকে জল দিতে 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 জল দেবে জল দেবে ধূপ দিতে দিতে বেলা 12টা পেরিয়ে 12:30 একটা 12:30 একটা সকালবেলা উঠে বাসি কাজ সামলাছে স্বামী ছেলেকে খাওয়াচ্ছে তাদেরকে কাজে কাজে পাঠিয়ে দিচ্ছে এখন ভগবান বলে তারা বলে না বলছে বাবা দাঁড়া কাজগুলো সামলায় বেলা একটার পর সালটার করে ওই দুটো লেখা পিতে দিচ্ছে নকল দানা নকল দানা আপনাদের নাকি নকল দানা নকল দানা বেলা একটার পরে দিচ্ছে নকল দানা ঠাকুর খা আরে এত করে ঠাকুর থাকতে পারে হ্যাঁ ওই হইল নকুল ওই নকুল থেকে সে নকল এরা নকল করছে না এই যে নকুল দানা সকাল থেকে বেলা একটা পর্যন্ত আমরা কবর খা আর ভগবানকে একটার পরে ধূপ জল দিচ্ছে ঠাকুর খা ঠাকুরের প্রিয়টা তো চুরচুর হয়ে গেছে এই রকম যদি নিমন্ত্রণ হয় ভগবানকে কুভনা দেখা চল তাই বল
তুই চশমাটা দিলি, চশমার ওই কাঁচ, চশমার ওই প্লাস্টিক হ্যান্ডেল, এই মালগুলো পেলি কোথায়, এই উপাদানগুলো পেলি কোথায়, এই উপাদানগুলো পেলি কোথায়? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার দেখে ভগবান ওরে যা হইতে জন্ম হইয়ে তাহার সমান তুমি অপশীল করতে পারো আমি শুনলাম কবি গানে এরা সত্য কথা বলে সালাজকে 3 বছর হয়ে গেল করোনা ভাইরাস শিল্পীদের কেন জনগণ বেশি বিশ্বাস করুন হ্যাঁ গো আজকে প্রায় 3 বছর হতে চলল করোনা ভাইরাস প্রত্যেক বছর এই ফাল্গুন চৈত্র বৈশাখ ফাল্গুন চৈত্র বৈশাখ এই 3 মাসে নাই নাই করে আমি 2 লাখ টাকা রোজগার করি কবি গেল কিন্তু 3 বছর থেকে ঝুলছে এই এখন কেবল শুরু হয়ে গেছে তাহলে করোনা ভাইরাস বছর হয়ে গেল করোনা ভাইরাস এখন এর ঔষধ হয়ে যাবে করোনা এখন ভ্যাকসিন ভ্যাকসিন নিয়েও তারও করোনা পজিটিভ হচ্ছে যদি কোনো মানুষ করোনা পজিটিভ হয় সেই মানুষের কাছে যদি 3 ঘন্টা থাকেন আপনি ভ্যাকসিন নেন আর ট্যাক্সি নেন আপনাকে অ্যাটাক করবে আপনি ভ্যাকসিন নেন আর ট্যাক্সি নেন এই করোনা ভাইরাস তুমি সব কিছু করতে পারছ এই 3 বছর হলো কোনো মানুষের করোনা হচ্ছে কই আর ঔষধ ধর বের করতে পারছ অপারেশন করতে পারছ ওই জন্য বলছিলাম বিজ্ঞান আশিক পান্নাই অভিশাপ কোন খাল থেকে কোনটা উত্তর তবু মিলিয়ে নেবেন যে চার খেল হচ্ছে কেন যেমন স্কুলে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয় প্রথমে প্রশ্নটাকে পড়ে নেয় যেটা আগে পড়ে সেটা আগে লাগে তাই তো ঠিক জিজ্ঞাসা করেছে দ্বিতীয় নম্বরে ওহে ভগবান ওই সীতা জানকীর তুমি কেমন ভগবান হলে হয় সীতাকে আগুনে ঢুকালে সীতার অগ্নি পরীক্ষা কেন দিলে এইখানে জিজ্ঞাসা করে সীতাকে আগুনে ঢুকালে তার অগ্নি পরীক্ষা কেন নিলে তুই ভগবান বউকে এত অবিশ্বাস করো বউকে এত অবিশ্বাস করো না ওরে আমি ভগবান আমার গিন্নি হচ্ছে ভগবতী সেই ভগবতীকে আমি নিজের ভাবি ত্রেতা অবতারে ঘটনা ভগবান নারায়ণ যখন ত্রেতা অবতারে রামচন্দ্র রূপী এলেন এটা হচ্ছে 10 বছর ঘর কি হইল ওরে পিতৃ সত্য পালি বাহারে
কথা শোনাবে মাথায় পেতে দিবে আশীর্বাদ বনবাসে যাবে সীতা বলে হে রামচন্দ্র সীতা বলছে প্রভু আমি তুমি যে হলে কেমন করে এই চোদ্দটা বছর আমি গৃহে তোমার সঙ্গে যাব সীতাকে বলছে সীতে বনবাসের পর বড় দুর্গম বড় কষ্ট বড় হোক আমি যাব তিনি বলে সীতার সঙ্গে সেদিন আমি নিজ অরজ লক্ষণ সেই দিনে কে যে পাগল হল দাদা গো তোরা কেমন করে থাকবি আমি কি জানি গো পশ্চাদর্শন করে বনবাসের পথে যাচ্ছে যেই পঞ্চবটি ধরছে স্বয়ং অগ্নিদেব যার নাম হুতাসন যার নাম আগুন পঞ্চবটির বনের প্রথম প্রহর তারে অগ্নিদেব বসে বসে যজ্ঞ করছে এমত অবস্থায় রাম লক্ষ্মণ সীতে প্রথমে রাম মাঝে সীতা পিছে লক্ষ্মণ বনবাসের পথে ধরছে অগ্নি 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 পরীক্ষায় যাইতে পাহাড়ি কারণে তুমি আমায় বন্ধারে করলে হুতাশনে কেঁদে কেঁদে রামের কাছে বলে প্রভু এই বনবাসের পথে এই নারী সীতা নিয়ে তুমি কেমন করে দাবে এই সীতা দেবীকে রেখে দাও দাও আমার কাছে এই সীতাকে প্রভু আমার কাছে রেখে দাও বনবাসের পর থেকে হইবে সফল সেই দিন সীতা ফিরিয়ে দিয়ে দাও দাও করে আগুন জ্বলছে অগ্নিদেব সীতাকে আগুনের মাঝখানে ঢুকিয়ে নিলেন আসল সীতা আর মায়া সীতা কি ভুল বলছে নাকি অগ্নি মায়া সীতা রামকে দিন চামড়া দিও না বাবা আসল সীতাকে আমার কাছে দাও অগ্নিদেব আসল সীতাকে ঢুকি নিলে না ছায়া সীতা যাকে বলো মায়া সীতা রামের হাতে তুলে দিলেন ওই মায়া সীতা নিয়ে রামচন্দ্র পরে পরে ভ্রমণ করলেন রাম চুরি করলো মায়া সীতা রাবণ চুরি করলো মায়া সীতা ছায়া সীতা পঞ্চবটী থেকে আসল সীতা আছে আগুনের কাছে সমস্ত খেলা শেষ হইল রাবণ নিধন করে যখন ফিরছে রাজ্যে চোদ্দ বছর পূর্ণ হইল এই মায়া সীতাকে সঙ্গে নিয়ে অগ্নিদেবের কাছে জোড়হাত করে রামচন্দ্র বলছে হুতাস দাও দাও করে আগুন চলে বলে প্রভু তুমি ফিরে এসেছো বলে হ্যাঁ আবার কাষ্ঠ চিতা সাজিয়ে আবার যজ্ঞ শুরু হলো
এই মায়া সীতাকে চোখে ভরে নিয়ে ওরে আসল সীতা বার করি আপনাদের এই যোগসরা বা যজ্ঞেশ্বর এই যোগসরা সর্পা স্বর্ণকার আছে যারা সোনার গহনা তৈরি করেন আছে আচ্ছা আপনি একটা গহনা নিয়ে যান বিক্রি করতে কি করবে ওরা তারা মালটাকে আগুনে পোড়ায় মালটাকে আচ্ছা করে আগুনে হিট দিয়ে গলিয়ে মাল গালিয়ে ফেলে যেটা হবে সঙ্গে সেটা অর্জন হবে আরে সোনা পরীক্ষা করতে আগুনে গলিয়ে মালটাকে পরীক্ষা করতে হ্যাঁ গো খাঁটি সোনা আগুনে পুড়িলে বেঁধে বেরিয়ে যায় এই কারণে সেটাকে সেই আগুনের মধ্যে আমি ভরিনি কবিদের রেখেছিলেন এ বিজ্ঞান তো অনুভূত হয়েছে জিজ্ঞাসা করেছে এবার দিদি গেলাম বারে দাহা ভাই সতীর সতীত্ব তুমি রক্ষা করতে পারো না রামজা তুলসী রামজা তুলসী বুঝে তুলসীর সতীত্ব হরণ করি রে তুলসী কৃষ্ণ প্রিয়সী তুলসী কৃষ্ণ প্রিয়সী আচ্ছা গ্রাম বাংলার কবি গান তো গ্রামের মানুষ আমরা একটা ছোট্ট উদাহরণস্বরূপ আসতে গো ছোট্ট ছোট কথা আচ্ছা আপনারা বললে পক্ষে পয়সা দেবেন আমি বলি কিন্তু পয়সা দেবেন হ্যাঁ বেশ হ্যাঁ বলবো হ্যাঁ বলবো বেশ ভক্ত মেয়ার কোন হয় কেউ হয় কৃষ্ণ ভক্ত কেউ হয় কালী ভক্ত কেউ হয় শিব ভক্ত কেউ হয় রাম ভক্ত কেউ আবার পেছন দিকে থ্রি এক্স রাম কেউ রাম আমার তো থ্রি এক্স আছে ভাষান্তর কবিতা আমার একটু বলবি সরে যাওয়ার এদিকে টিপছে ওর ভক্ত আমার ভক্ত ভক্ত না আমার বাবা আছে মানি নিতে হয় বাবা এর নাম ভগবান সংঘ এবার বলছে তুমি হে ভগবান তুমি শয়তান তুমি তুলসীর ঘরে গেলে সত্যি তো নষ্ট করবে আরে ভগবানকে এমনি এমনি পাওয়া যায় ভগবানকে এমনি এমনি ডাকলে আসে এত হোম যজ্ঞ জাগ যজ্ঞ এত কেঁদে কেঁদে চোখের জলে জীবন ভেসে যাচ্ছে অন্ধ হয়ে যাচ্ছে তো ভগবান দেখা মিলছে না আর সেই ভগবান তুলসীর ঘরে কারণ ওরা তুলসী আমায় খুঁজেছিল বিরজা নদী বিরজা ভগবানকে দেখে মনে মনে ভেবেছে হে প্রভু অন্তর মম অন্তর সব অন্তরে করবাস তোমা হইতে এ জগতে হয়েছি নিরাশ বিরজা ঠাকুরকে চাইলে প্রভু এবার আমায় আমাকে দর্শন দাও যেই না কোথায় যেই না ভগবান গিয়েছে অমনি বিরজা দানে ঝাঁপতে ধরেছে
স্বয়ং রাধারানী জেগে জেগে করে নিশি জাগরণ, রাধার এসব জানতে পেরে বিরজার কুঞ্জে ঢুকছে, বিরজার কুঞ্জে বিরজা, বিরজার সঙ্গে কৃষ্ণ কেলি করছে, আর রাধা ওই দ্বার খুলছে, দ্বারে প্রহরী ছিল কে, শ্রীরাম বলো শ্রীরাম, তুই দ্বারে দাঁড়িয়ে থাক, কেউ আগে ঢুকতে দিবি, শ্রীরাম দ্বারে দ্বারক্ষী, আর রাধা দেব চৌষিতা তুমি দ্বার খোলো, আমি আমার প্রভুকে সঙ্গে নেব, শ্রীরাম বলে হে রাধারানী কিছু সময় ধৈর্য ধরো, কিছু সময় ধৈর্য ধরো, তুমি এবারে ভগবান এখন যাই ওনার ঘরে, আমি রাখি গো প্রমাণ, আমি তোমার অভিশাপ দেব, কি অভিশাপ? সেটা বললে হেরা, যার জন্য পাগলিনী, যার জন্য এত চঞ্চল, তুমি কৃষ্ণকে কিছুদিনের জন্য তোমার সঙ্গ ছাড়া হবে, হবে হবে। আর দ্বিতীয় ভিসা, তুমি তুলসী, ওরে তুলসী বৃক্ষ রূপে জন্ম নেবে, এই বলে হিসাবে দুজন হইল, স্বয়ং সিদ্ধ সেই দিন অসুর কুলে জন্মজাহার হইল, ওরে নাম যা সংখ্য সেদিনে সেই কালে দৈত্যের সঙ্গে কোন দেব কোন দেবী যুদ্ধে বেড়ে উঠতে পারত না, কোন দেব দেবী যুদ্ধে বেড়ে উঠতে পারত না, শঙ্খচূড় এত বলবান, এদিকে দেবতাগণ করেছে স্তবন, আজ শোনা শোনা জগৎ প্রভু প্রভু অত্যাচারে শঙ্খচূড় অধিকে পড়া ধরে, কোন দেবী দেবী যুদ্ধে সেজন উঠিতে না পারে, কোনো মা
পুরো বোন সুন্দর ব্যবহার সেই বোনের যদি একটা মাতাল ছেলের সঙ্গে বিয়ে হয় সে দিন রাত্রি চিন্তা করেছি এবার কেমন হলো আমার বাবা ভালো ভাই ভালো মা ভালো আমার ফ্যামিলি ভালো এই মাতাল ছেলের সঙ্গে বিয়ে হলো তার দিন রাত্রি কষ্ট এইরকম কেন্দ্রে কেন্দ্রে তুলসী নারায়ণের যদি স্পর্শ করতে পারো তবে স্বামী এই শঙ্খচূড়ের বউটাকে যদি একবার স্পর্শ করতে পারো মানে যদি কোনো পরপুরুষ থাকে একবার ছয় যদি কোনো পরপুরুষ থাকে একবার ছয় এ যুদ্ধে নিহত হবে বলে তাই বলে ভগবান কৃষ্ণ কি করলেন প্রত্যেকের আত্মা নেই শঙ্খচূড়কে মুক্তি দিতে সেটি শঙ্খচূড়ের বেশ ধরে তুলসীর ঘরে দাঁড়িয়েছে আচ্ছা আপনাদের গ্রাম যোগসর আমার আমার গ্রাম সাবল্য হোক পাশে সরপা পাশে হাফিনে এই যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ এই যুদ্ধ যদি ভারত পাকিস্তান হতো কোনো মা কোনো বোন তার স্বামী যুদ্ধক্ষেত্রে ছিল সে দু মাসের ছুটি নিয়ে বাড়ি আসছে আর গিন্নি প্রতিদিন তার ঘরের টেবিলে স্বামীর ছবিটাকে বাঁধিয়ে বড় করে রেখে প্রতিদিন খাওয়ার আগে স্নান টান করে ঠাকুরকে ধূপ জল দিয়ে ওই গিন্নি তার স্বামীর ছবিতে ধূপ আর দেখায় কেন ঠাকুরের কাছে প্রার্থনা করে স্বামীকে আগে বরণ করে কেন বলে তুমি বেঁচে থাকো তুমি থাকলে আমার সিঁদুর সিঁদুর জল জল হবে আর তুমি মরে গেলে আমার সব হবে আচ্ছা ওই বউটা স্বামীকে ধূপ দেখাচ্ছে তার ছবিতে ধরুন বউটা ধূপ দেখাচ্ছে এমন সময় তার আসল স্বামী দরজায় ঢুকছে তা যে বউটা ধূপ দেখাচ্ছিল ছবিতে সে ওই ছবিতে ধূপ দেখাবে না তার অরিজিনাল মাল থেকে চেপে ধরবে কোনটা করবে ছবিতে ধূপ দেখা যায় আসল মাল চলে এসেছে তার ধূপ ফেলে এই মালটাকে বরণ করে নেবে ছবিতে ধূপ দিচ্ছে এদিকে এই নারায়ণ ঘরে ঢুকেছে এই নারায়ণ ঘরে এতদিন এত কষ্ট দিলে কোথায় ছিলে আমাকে মনে রাখুন এই বলে প্রাণ প্রিয় শ্রী তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী যেই না নারায়ণকে জড়িয়ে ধরেছে অগ্নি যুদ্ধের শঙ্খ উনি বলেছেন বলিরাজের কন্যা না আপনারা শাস্ত্র দেখুন বলিরাজের কন্যা নেই বলিরাজের স্ত্রী বৃন্ধা বলিরাজা স্ত্রী বৃন্ধা যেদিনকে বলিরাজা তার ছত্র খুলছেন ভগবান নারায়ণ মনে মনে অন্তর্যামী অন্তর জানে না বলিরাজা তোমার তারাটা তোমার তারাটা অহংকার এই বলে স্বয়ং নারায়ণ উনি বলিরাজার তারা